ডিপ্রেশন পর্যন্ত একটু কথা বলি আমাদের পেপারের এটা কনসেপশন এবং মাস্টারটেশন নিয়ে আমাদের এই পেপারের ব্যাপারটা তো কনসেপশনের মধ্যে আমাদের যেটা মানুষই মানে আমাদের সাধারণ কেন্দ্র তারপরে ওটাও মূল কেন্দ্র কোনো পাইক আছে ওটা আমাদের গোলাপানি কেন্দ্র এই মেরিন বিষয়ে যেটা ওটা কক্স করা হয়েছে আমরা যে এখানে আসি আমাদের তিন ব্যবস্থা কিন্তু বাইরে কাটে এটা আমাদের পাঁচটা কেন্দ্র পাঁচটা কেন্দ্র নিয়ে আমাদের কাজগুলো তো যেহেতু তিন গবেষণা কেন্দ্র আমাদের মেইন আমাদের এখানে মূল আমাদের উদ্দেশ্য তো আমরা এখানে তিন গবেষণা কেন্দ্রের মানে এখানে যে যেটা এস্টাবলিশমেন্ট এটা পিছনে আমাদের যে সাইনগুলোকে আমরা একটু বলি আমরা জানি যে এখানে আমাদের যে তোমার বাজারের ছাত্রীরা এই তিনটা আমরা সাউথের রিজন বলি বাংলাদেশে এখানকে এখানকার যে টোটাল যে তিনটি যে ফার্মিং এরিয়া এটা অলমোস্ট মানে 98 একটুর বেশি আর কি এখানে বাগেরহাটেই প্রায় 1/3 1/3 বাগেরহাটে কভার করে তো যেখানে তিনটি প্রোডাকশন এখানে পাড়িয়ার দেখানো হয়েছে মনে হয় 28,700 মানে 2,87,000 বেশি মেট্রিক টন আমাদের আমরা জানি যে বর্তমানে যেসব আমাদের যে আমাদের চাষ করি আমরা এটার কোনো বেশিরভাগই আমরা থেকে কাশন করতে পারি তো এটা বায়োসিকিউরিটির উপরে একটা ইম্প্যাক্ট ফেলে যে কারণে আমাদের গভর্নমেন্টের ম্যান্ডেট যে আমরা হেসারিতে থেকে যেন আমরা বিয়ে গুলা প্রশ্ন করতে পারি তো আমাদের এস্টাবলিশ হয়েছে 2010 সালের 1 জুন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়ের এখানে সশরীরে উপস্থিতির মাধ্যমে তারপরে আমাদের এখানে টোটাল আমরা যে ক্যাম্পাস এরিয়া এটা আমাদের 3 হেক্টরের বেশি এখানে আমাদের পুকুর কমপ্লেক্সটি আছে 1/3 অংশ দেন আমাদের হেসারি কমপ্লেক্স একটা গ্রিন ডরমিটরি আছে আর এই তো আমরা এখানে আজকে অফিসটা পরিষ্কার রাখবো তো আমাদের এখানকার ম্যান্ডেট যেটা তিনি গবেষণা কেন্দ্রের ম্যান্ডেট যে কোনো ইনস্টিটিউশন তখন তৈরি হয় একটা ম্যান্ডেট নিয়ে কাজ করতে হয় যে ইনস্টিটিউশনের যে উদ্দেশ্য পূরণ থাকে সেগুলো বাস্তবায়ন কীভাবে করবো ওগুলি আসলে ম্যান্ডেট তো এখানে আমাদের যেই যে প্রধান যে আমাদের ম্যান্ডেট এখানে আমাদের পাঁচটা ম্যান্ডেট প্রথমত আমাদের তিনটি রোগ নির্মূল এবং স্বাস্থ্য ব্যবস্থাপনা এটা আমাদেরকে মানে নিশ্চিত করার জন্য যে রিলেভান্ট যে রিসার্চ সেগুলো আমাদেরকে কন্ডাক্ট করতে হবে দ্বিতীয় হচ্ছে জাতীয় এবং আন্তর্জাতিক চাহিদা লিখে যেসব তিনটি মানে আমাদের আমরা জানি তিনটি এক্সপোর্টেবল আইটেম এখানে চিনির যে মানে গুণগত মান নিয়ন্ত্রণ যেটা কারণ আমরা অনেকেই জানি এখন চিনি বিভিন্ন দেশে রপ্তানি হয় বা অনেকটা কনসার্ন মেন্টেনও আসে রপ্তানি করে আমরা জানি কোন কারণে হয় তো ওইগুলো আসলে আমাদের ওটা নিয়ে আমাদের একটা দেওয়া আছে এবং আমাদের ওই গবেষণা প্রমাণ আছে যে আমরা কীভাবে চিনির গুণগত মানটা নিশ্চিত করতে পারি যাতে আমাদের প্রোডাক্ট আমাদের প্রাপ্যমূল্যের মানে প্রিন্সিপাল সেন্সিটিভিটিটা এখানে স্ট্যাবলিশড আছে যদি সম্ভব হয় আপনাদেরকে গাইডেন্স আমরা দেখাবো আমাদের গাইড কোনো এখন পর্যন্ত এটা মানে কন্ট্রোল লেভেল সেন্সর আছে এখানে আমাদের এলসিএমএস টিসিএমএস তারপরে ইমেজ পেন্সিলেটার আল্ট্রা হাইপার লিকুইড ফোটোগ্রাফি এগুলো আমাদের মেশিন এখানে আছে আধুনিক মেশিন তারপর টিলার এখানে সিডি কম্পিউটার কম্পোজিশন অ্যানালাইসিস থেকে শুরু করে টিলার কম্পিউটার কম্পোজিশন অ্যানালাইসিস লাবোরেটরি যা আমাদের এখানে প্রথম যে আমাদের কাজ যেটা সেটা হচ্ছে আমাদের অর্থ এলাকায় গলদা সিঙ্গি অথবা বাদ্দা সিঙ্গি এখানে যেই ফাইরাল যেই ডিজিজ যেটা এটা হচ্ছে এখানকার মেইন ইস্যু আর কি বিশেষ করে হোয়াইট স্পট এটার পাশাপাশি আর অন্য নাম না জানা নাম মানে আমরা যেটা ই করছি ফার্মুলা জানে না এরকম আরও অনেক ভাইরাস আছে তো এখানে টোটাল 13টা ভাইরাসের এটা আমরা শতভাগ মানে যে আমাদের যেই আইডেন্টিফিকেশন বলে ডিটেকশন যেটা বলে শতভাগ আমরা ডিটেকশন করতে পারছি এবং এই ডিটেকশন ফ্যাসিলিটি আমাদের আছে এখানে আর অন্যান্য প্যাথোজেন মানে প্যাথোজেন গুলো এগুলো আমাদের ডিটেক্ট করা আছে আর যেই মানে যেই 13টা বিষয়ের কথা বললাম এগুলো হচ্ছে ওয়াই ডিটেক্ট সব প্যাথোজেন এগুলো সবটাই মূলিশ তো প্রিভেনশন বেটার দেন কিউর এটাকে মাথায় রেখে আমাদের যেই ভাইরাসের যে ঝুঁকিগুলো ওগুলো আমরা সব রিস্ক ফ্যাক্টর কন্ট্রোল করেছি এখানে তো এখানে দেখা যায় কি যে পিএইচ
বা সেরামিটি অথবা টেম্পারেচার এগুলোর সাথে এই ভাইরাসের একটা সম্পর্ক আছে তারপরে ইএমএস ইএমএস এবং ইএমএস সংক্রমণ যেটা বলে আপনি বলেন কি সিনড্রোম হাইপার প্যানক্রিয়াসের সাথে রিলেটেড একটা ডিজিজ এটা আমাদের এখানে প্রতি ইনফেকশন হয়ে যায় তাহলে আকস্মিক পক্ষে এখানে মানে উইদিন 72 আওয়ার্স 100% হয়ে যায় তো এগুলো এই কথা শুনে আমরা এটা দেখেছি আর কি ইএসপি সম্পূর্ণ কিভাবে এটা এ হয় আর রিসেন্টলি আমাদের যে একটা আক্রমণ আছে এখন এইতে যেহেতু যেহেতু এটা ভাইরাল যে ডিজিজ এটার কোনো কিউর নাই প্রিভেনশনটা শেষ হবে অথবা ভ্যাকসিনেশন রিলেটেড কিছু একটা যেই ব্যবহার করে প্রোবায়োটিক প্রোবায়োটিক উৎপাদন করা এটা কারণ আমরা জানি যে আমাদের দেশের এসব প্রোবায়োটিক আমরা ইউজ করি এসপার প্রোবায়োটিক বা ওয়াটার প্রোবায়োটিক যেগুলো আমরা ইউজ করি সেগুলো বেশিরভাগই বাইরে ইম্পোর্ট করতে হয় আর এই ইম্পোর্টের কস্ট অনেক বেশি তো এই তাছাড়া বাইরের প্রোবায়োটিকগুলো বাইরের যে এনভায়রনমেন্টটা ওইখানকার যে টেম্পারেচার ওখানকার যে আবহাওয়াগত যে পরিবেশ ওটা 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 পার্সপেক্টিভে ওগুলো থাকে অ্যাপ্লাই করা হয়েছে যখন চ্যালেঞ্জটা মাধ্যমে তখন দেখা গেছে যে ওরা ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে ব্যাকটেরিয়াল যে গ্রোথ বিশেষ করে এই ব্যাকটেরিয়াটা মূলত যে প্যাথোলজিক ব্যাকটেরিয়া আইডা ভিডি অথবা বিভিন্ন সালমোনেলার সাথে বা এরকম কিছু একটা যেগুলো হার্মফুল ব্যাকটেরিয়া ওগুলোর সেই গ্রোথ ওগুলোকে ল্যাবে থ্রি টাইমস ইনভিট করে যেগুলো বাইরের প্রোবায়োটিক চেম্বার শুনে আর এটাই যখন আমরা ফিল্ডে যখন পুকুরে করা হয় তখন দেখা যায় যে এটা মানে তিন টাইমস এটা ব্যাকটেরিয়ার যে 20% ওটাকে ইনভিট করে যেটা আমরা বাইরে পয়েন্ট ইউজ করি সেটা তো নয় এটা আমাদের কাছে জন্য এটা আমাদের এসআর এর রিসেন্ট সফলতা সেটা একটা আমাদের পেপার কাটিং এটা আর বিভিন্ন ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বিভিন্ন ইউনিভার্সিটি সহ অর্গানাইজেশন লাইক পার্টিশ তারপরে যে ওমান ইউনিভার্সিটি এর সাথে আমাদের কোলাবোরেশন আছে সেই কোলাবোরেটিভ আমাদের যে পার্টনার তাদের একটা রাষ্ট্র এখানে পাড়ি দেওয়া হয়েছে এখন চিকিৎসা গুণগত মান নিয়ন্ত্রণ বিষয় থেকে গবেষণাগার যেটা আমাদের ইন্টিগ্রেটেড গবেষণা যেটা আমাদের এবং চিকিৎসা গুণগত মানের ক্ষেত্রে তো আমরা জানি যে আমরা যে প্রতিকূল জীবন সেখানে আসি চিকিৎসা এখানে যে মূলত এখানে আমরা হ্যাজার্ড দেখি আমরা জানি যে হ্যাজার্ড থ্রি টাইপস ফিজিক্যাল হ্যাজার্ড কেমিক্যাল হ্যাজার্ড এবং ব্যালেন্সড অফকোর্স এগ্রিকালচার ফিল্ড যেটা অ্যাগ্রোকেমিক্যাল ওখান থেকে ওখানকার যে পেস্টিসাইড ইউজের যে চিত্র করে না হ্যাঁ এটা উল্টা আরো বায়ো রেকুলেশন বলে বায়ো ম্যাগনিফিকেশন বলে এইসব প্রক্রিয়া করে এটা আরো বেশি তীব্রভাবে ধারণ করে যে কারণে এটা আমাদের দুশিয়া আমরা মূলত কাজ করার পর এখানে চলে যাচ্ছি এখানে আমাদের বেশি আছে যেহেতু বর্তমানে ক্লাইমেট সেন্স এটার কারণে বা সিঙ্গির যে মোড হোয়াইট স্পট এটা আমরা থামাতেই পারি না যে কারণে আমাদের চাষিদের ওয়াটার রেট কোনো মানে ব্যবস্থা করা যায় কিনা বা তাদের প্রফিটটা বেশি না হোক রস যেন না হয় এজন্য আমাদের কিছু মানে ক্লাইমেট চেঞ্জ মানে ক্লাইমেট অ্যাডাপ্টিভ কিছু আমরা গবেষণা এখানে আমরা এক্সিকিউট করেছি যেটা প্রথমত গদা সিঙ্গির সাথে মৌসিক থেরাপিয়ার মিশ্রটা এটা আমরা সফলভাবে শেষ করছি এবং এটা দেখা যায় কিন্তু এটা মিশ্রটাই অনেক প্রফিট একক চাষের থেকে তারপরে চিংড়ির রোগ বাড়াই যেটা ওটার প্রাধান্য করার জন্য পুস্তক পদ্ধতি যেটা বর্তমানে ডিপার্টমেন্ট অফ ফিশারিজ এক্সিকিউট করছে যে ক্লাস্টারিং করা তো ওনাদের আগেই আমরা মূলত এই এই যে থিপ এটা আমরা আগেই এটা আমরা এটা ইকোটা নিয়ে কাজ করছি এবং আমরা এনএসপির অর্থায়নে এই কাজ আরো 3 বছর আগে আমাদের একটা ট্রায়াল দেওয়া আছে সাতটায় আমাদের একটা ট্রায়াল ছিল বাগেরহাটে ছিল তো সব মিলে আমরা মানে ক্লাস্টারিংটা যেটা এটা এটা বলে হচ্ছে ডোনেশন বলে আর কি এটার মূল উদ্দেশ্য হচ্ছে যেই ড্রোন হ্যাঁ যেই স্পেসিসের জন্য এবং যেই কালচার পদ্ধতির জন্য পদ্ধতি আমাদেরকে সেই ধরনের স্যালারি দিয়েই ওটা মোট সুইটেবল রেজার দেন বাকি কাজ তারপর সৌর বিদ্যুৎ যেটা আমরা বললাম আমাদের অফিস ক্যাম্পাসের উপরে পুরোটাই সোলার প্যানেল সোলার প্যানেল এখানে আমাদের সেট করা আছে তো এটার একটা মানে ওনাদের একটা আমাদের প্রতি আহ্বান ছিল যে যেহেতু আমরা এটা মানে রুট লেভেলও দিতে চাই তো এটা দিলে যদি আমরা তারপরে ওখানে চিংড়ি মাছ কাজ করে
ওখানকার ওয়াটার কোয়ালিটি প্যারামিটার প্লাস যা আদার যেসব প্যারামিটার এবং সিঙ্গিতে আলটিমেটলি ফাইনাল প্রোডাকশন সার্ভাইভাল রেট সবকিছু ওখানে অবজার্ভ করা হয় অবজার্ভ করা হয়। তো ওখানে দেখা যায় কি যে সোলার প্যানেল সিঙ্গি চাষের উপরে কোনো প্রভাব ক্ষতিকর প্রভাব ফেলে না, বরং ক্ষেত্র বিশেষে তারা আরো ভালো অনুবর্তন হিসেবে কাজ করে। বিশেষ করে আমরা জানি যে পেরিফ্যাক্টন যেটা পেরিফ্যাক্টনের ভালো একটা যেই প্রোডাকশন হার ওইটা পেতে পারে এই সোলার প্যানেলের যে ক্রিয়া গুলো থাকবে ওটা আপনারা আরো একটু ভিডিও সাপ্লাই দিয়ে। এখন আরেকটা যেই উন্নত চাষ করার প্রশ্নের ব্যাপার আরেকটা যেই আমাদের কাজ ছিল সেটা হচ্ছে এখানে শিং মাগুর মাছের সাথে গদার এখানে আমরা জানি যে শিং মাগুর দুইটাই খুবই মানে কনজিউমার ডিমান্ডের একটা মানে বিশেষ পাশাপাশি এটা মার্কেট ভ্যালু ভালো। তো এটা গদার সাথে মিশ্র চাষ করলে কেমন অবস্থা হয় এটা আমাদের এটা কাজ ছিল এটা রিলেটিভলি ফান্ডিং এটা করা ছিল এটা 2015-16 ওই সময় এটা করা। তো এখানে আমরা দেখি সেখানে যথেষ্ট প্রফিট অর্জন করা যায় আমাদের এখানে যে মেজর যে আমাদের ইকোনমিক যে বেশি আমরা শুধু ম্যাক্রো ডেটে বলছেন বা ইয়ার মনোরোগ আমরা এগুলো রেখেছিনি কিন্তু বিনিয়াস যে মানে যেটা বলে বিনিয়াস যে জেনাস এই বিনিয়াসের আন্ডারে আরো অনেকগুলো স্পেসিফিক আছে চিংড়ি যেগুলো আমরা বর্তমানে কাপড়ে আনতে পারি যেহেতু বিনিয়াসটা হোয়াইট স্পট মোর হোয়াইট স্পট মানে প্রোন আর কি যে কারণে এগুলো আমরা এগুলো কি অবস্থা দেখার জন্য বিনিয়াস ইন্ডিকার যেটা থাকা চিংড়ি সাদা চিংড়ি অনেক জায়গায় বলে এটা আমরা মানে এখানে কিভাবে আমরা এখন যে বর্তমানে আমাদের যে এই কাজ চলছে কাজটা বিষয়ক যেটা সেটা হচ্ছে আমাদের অর্গানিক চাষ মানে যেটা বলো অর্গানিক কালচার আর কি চিংড়ি ডিভিশন লেভেল আমাদের কিছু এখানে অ্যাসিপমেন্ট আছে যেখানে বাগদা চিংড়ি নার্সারি গ্রোয়ার ফ্যাক্টর যেই আমরা একটা ডেভেলপ করছি লোকালি অ্যাভেলেবল ইনগ্রিডিয়েন্ট ইউজ করে। তো যেটা দেখা যায় যে যেটা ম্যানুফ্যাকচার যে আমাদের কি ওটার থেকে এফিটটার কস্ট কম বাট যেই প্রোডাকশন পারফরমেন্স ওটা মোরাল মানে সিমিলার। তো সেক্ষেত্রে যেহেতু কস্ট প্রোডাকশন কম তো আমরা এটা ব্যবহার করলেই আমাদের ওটা আলটিমেটলি আমাদের বিসিআর অ্যানালাইসিস করলে যে আমাদের প্রফিট এটা এখানে বেশি হবে। আমরা যেটা বললাম যে ইমার্জিং ইস্যু নিয়ে আমাদের আমাদের কাজ এখানে আসে তো এটা যেহেতু বলদার ক্ষেত্রে মানে ধরুন কয়েক থেকে পিএস কালেকশন করেই বেশিরভাগ কালচার করেন যে বেশি যেটা ওটা মানে আমাদের নষ্ট করতে পারে। তো এটা আমাদের ভবিষ্যতে যে বায়োডাইভার্সিটি যে ইয়ার উপর যেটা অ্যালার্মিং এটা ইস্যু এটা এটা আমরা ওখানে আইডেন্টিফাই করছি। আর আকস্মিক যেসব মডেল যেগুলো হয় ওটা আমরা যে ফিল্ডে আমরা যে ওখান থেকে স্যাম্পলটা আসুন করে আমরা ওটা অ্যানালাইসিস করে মানে ল্যাবে দেখি ওটা কোন কারণ কোনো উৎপাদন করতে তাদের যেটা আমরা আগেই বললাম যে আমাদের বর্তমানে হ্যাসারির অবস্থা খুব চাপ ছিল বিগত পাঁচটা বছর ধরে। তো এটাই করা প্লাস ওগুলোকে কীভাবে ওই স্ট্রেসটাকে কীভাবে রিকভার করা যায় সেই প্রসেসটা আমরা এখানে একটা হ্যাসারি ম্যানুয়াল যেটা বলে আমাদের একটা হ্যাসারি ম্যানুয়ালও আমরা একটা একটা আমরা তৈরি করছি যেটা যেটাকে বলে মডিফাইড ম্যানুয়াল আর কি ওটার পরে আমরা বর্তমানে হ্যাসারি ইয়ে করছি এটা একটা টেকনোলজি আমাদের এখান থেকে এটা আমাদের কোলাবোরেটিভ যেসব ওয়ার্ক যেগুলো আছে অবানি ইউনিভার্সিটি সিপাস নামে একটা অর্গানাইজেশন আছে এমকেতে তাদের সাথে আমাদের কাজ আছে। আমাদের হেসা উৎপাদনের তোমার হেসা যে আমাদের কোন উৎপাদনের যে সফলতা কাজ হতো এখানে কিছু পিক্টোরিয়াল ভিউ এখানে আমরা দেখিয়েছি। আর একটা আমাদের এই এলাকায় একটা কাজ ছিল যে সামুক সেন্টারের উপর একটা কাজ এখানে একটা আসলে এটা তো এখানে আমরা ভেটির ক্ষেত্রে যেটা এখানে দেখানোর চেষ্টা করা হচ্ছে যে মূলত আমরা জানি যে ভেটকে একটা কারণ প্লাস বিষ তারা বিভিন্ন যেই এই মাংসাশী যেগুলো আছে সেগুলো থেকে তারা পছন্দ করে কিন্তু আমরা এখানে চেষ্টা করছি যে কার্বন করা যে মাংসাশীর পাশাপাশি তারা ফর্মুলেটেড ফিড নেয় কিনা হ্যাঁ এটা দিলে তাদের মানে এফসিআরটা কেমন হয় এটার উপরে আমাদের একটা সর্বমেয়াদের একটা কাজ ছিল সম্ভবত 1 বছরের একটা কাজ এখানে আমরা করছি। এখন আমাদের বর্তমানে যে কাজগুলো আমাদের চলমান আছে আমাদের একটা ল্যাবে পাঁচটা গবেষণা আমাদের চলমান রয়েছে সেটা হচ্ছে প্রথমে নাহাজ সিঙ্গির যেই খেয়ে ওটার মাটি পানি ভূত রাসায়নিক গুণাগুণের উপরে সিঙ্গির গুণাগুণ তার সঙ্গে সিঙ্গির প্রোডাকশনের উপরে নাহাজ একটা 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 অ্যাকোয়াটিক একটা প্লান্ট এটা মানে কি প্রভাব আর কি কাটা সরলা এটা আমরা কাজ করলাম আছে এখানে জাস্ট আমরা আরেকটা আছে ন্যানোপার্টিকেল ন্যানোপার্টিকেলকে ঠিক ইলেকট্রিক হিসেবে ইউজ করে আমরা এখানে সিঙ্গির যেই প্রিভেন্টিভ যেই মেকানিজমটাকে আমরা ইম্প্লিমেন্টটাকে আমরা ইম্প্রুভ করতে পারি কিনা এটার একটা কাজ এখানে চলমান আছে
এখানে মূলত আমরা ফিনের সাথেই একটি মানে যে ফাইটো যে ইয়ারবর্ন পাওয়া যায় বিদ্যুৎগুলো পাওয়া যায় এগুলো থেকে আমরা ন্যানো পার্টিকেল এক্সট্রাক্ট করব করে আমরা ওটা এক্সট্রাকশন দেই দুস যেটা ওটা আমরা ডিএনএ কালচারে অ্যাপ্লাই করে দেখব যে ওটা কোন ডিজিটাল করে আসলে কেমন কি করে এখানে মূলত আমরা সিম্পল ন্যানো পার্টিকেল নিয়ে কাজ করছি এখানে ন্যানো পার্টিকেল কেমন কি সব এখানে অ্যানালাইসিস একটু দেখানো হয়েছে তারপরে যে একটা প্রপার্টি ডিজিটালে যে কাজ করানো আছে যে আমরা যেটা বললাম প্রপার্টি কি আর ডিজিটাল প্রপার্টি আমাদের যে এনপিএস এর কাজটা ওটা টেস্ট হয়ে গেছে এখন ওটাকে ইন্টারের জন্য চেষ্টা করা প্লাস ওটার পাশাপাশি আরো কিছু মানে মাল্টি প্রমোটার যেটা বলে ওগুলো ব্যবহার মানে করে ওটা ইয়ার লস্ট অপটিমাইজেশন করা আর আছে যে সিঙ্গেল ঘেরের যে মাটি মাটির যে দৈবরাশনিক উদ্দেশ্যই এই আমাদের যে আমরা সরকারের বিভিন্ন এই কতগুলোর সাথে আমাদের ইনভলভ থাকতে পারি পরামর্শ সেবা আমরা কর্মক্ষেত্রে পরামর্শ সেবা প্রদান করে থাকি যা জানি কি এই হচ্ছে আমাদের মোটা মূলত গবেষণা প্রকাশনা আমাদের আছে ধন্যবাদ সুন্দরবাবু সময়ের জন্য